আমাদের এখানে কিন্তু হোলসেল প্রাইস, এই জন্য হোলসেল প্রাইস প্রবাসী ভাইরা ভাইদের জন্য অব্যাহত থাকবে, কোনো দোকানদারদের জন্য আমাদের প্রযোজ্য না, সবার জন্য। না না, এটা 2000 টাকা হবে না, এটা 2500 টাকা পড়বে। তবে 1800 টাকার শুধু চৌকাঠ, আমার হয়তো কথা ভুল হইতে পারে, আপনাদের বাড়ির আশেপাশে যে মিস্ত্রি আছে, যে কাঠ সম্পর্কে অভিজ্ঞ আছে, তাদেরকে জিজ্ঞাসাবেন, গামারি কাঠে কখনো ঘুনে ধরে না, এটা লাইফ গ্যারান্টি বললেই চলে। তবে গামারি কাঠে কিন্তু ভরপুর ডিজাইন চলে না, এই ফিনিশিংগুলো সুন্দরভাবে আসে না, তো এটা লাইফ গ্যারান্টি, এটা কখনো ফাঁকা হবে না, বাঁকা হবে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইয়াসিন ব্লগ চ্যানেল, আপনাদের সবাইকে স্বাগত। আমি ইয়াসিন আর বলতেছি আপনাদের সাথে ক্যামেরার পিছনে, আর আজকে কিন্তু আমরা চলে এসেছি মায়ের ডোর অ্যান্ড ইন্টেরিয়ারে। আর মায়ের ডোর অ্যান্ড ইন্টেরিয়ার কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু নতুন ডিজাইনের নতুন কিছু ডোরের কালেকশন এসেছে, এবং তাদের দোকানটাও কিন্তু পরিবর্তন করা হয়েছে, আগের থেকে বিশাল বড় একটা দোকান নিয়েছে তারা। তো এই ডোরগুলোই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এবং তাদের দরজার গুণগত মান এবং প্রাইসটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে কিন্তু সাইনবোর্ডটা দাঁড়া করানো আছে, এখনও তাদের দোকানটা পরিপূর্ণভাবে সাজানো হয় নাই, তো একটু অবসানো আছে আর কি। তো আর আজকের ভিডিওতে কিন্তু আমাদেরকে সাহায্য করবে হলো মায়ের দেওয়া ডোর অ্যান্ড অনার মোহাম্মদ আসাদ ভাই। তো আসাদ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছে। তো আপনি কেমন আছেন? এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমাদেরকে কোন দরজাগুলো দেখাবেন? আজকে আসলে আপনারা থাম্বনেল দেখেন যে আসলে কম টাকা দরজা, থাম্বনেল দেখে অনেকে আকর্ষণ, মানে অনেকে মন্তব্য করে থাকেন যে আসলে এত কম দামে কিভাবে দেয় তারা। আমাদের এখানে কিন্তু হোলসেল প্রাইস, এখানে থেকে মাল নিয়ে অনেকেই দেশ গ্রামে যারা দোকানদার আছে তারা কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করে, এই জন্য হোলসেল প্রাইস প্রবাসী ভাইরা ভাইদের জন্য অব্যাহত থাকবে, কোনো দোকানদারদের জন্য আমাদের প্রযোজ্য না, সবার জন্য, এটা উন্মুক্ত। যে বিক্রি করবে আর যে বাসা বাড়িতে নিয়ে লাগাবে তাদের জন্য একই প্রাইস। তবে 1800 টাকার শুধু চৌকাঠ, মেহগুনি কাঠের চৌকাঠ 1800 টাকা, আর মেহগুনি কাঠের পাল্লা সর্বনিম্ন প্রাইস হচ্ছে 3500 টাকা। আর এটার গ্যারান্টি থাকবে মিনিমাম 10 বছর, যেটা কম দামে কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়া ন্যাচারাল, এগুলো যেটা কম দামে এটা কিন্তু ন্যাচারাল, এটা কেমিক্যালও না ট্রিটমেন্টও না সিজনিংও না। যেমন এই একটা পাল্লা দেখতে পারতেছেন, হ্যাঁ এটা ডিপ পাল্লা, আচ্ছা পুরাটা ডিপ পাল্লা, এই কাঠটা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, মানে পার্ট টু পার্ট আলাদা, আচ্ছা এটাকে বলা হয় ডিপ পাল্লা। এটা ডিপ পাল্লা, এটা ডিপ পাল্লা রেট হলো 3500 টাকা একটা পাল্লার দাম। তবে এই ডিজাইন থাকবে না, সেটা হবে এই যে এই রকম। ইয়াসিন ভাই সব কিছু বিস্তারিত বলে দিতে হবে, কাস্টমাররা অবশ্যই অনেকেই অনেক রকম কথা বলে। যেমন ডিপ পাল্লা এখানে কোনো ডিজাইন নেই, এখানে দেখেন এখানে একটা ডিজাইন আছে, আচ্ছা এই ডিজাইনের জন্য 500 টাকা বাড়বে, 4000 টাকা হবে, আচ্ছা। আর যদি ডিজাইন ছাড়া শুধু ডিপ পাল্লাটা নেন, এটা গ্যারান্টি থাকবে সর্বনিম্ন 10 বছর, 10 বছরের মধ্যে ফাঁকা বাঁকা ঘুনে ধরলে আমরা চেঞ্জ করে দেবো, তবে এটা কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়া, আচ্ছা ব্রয়লার করা না, সিজনিং করা না, কোনো কিছুই না, তবে গ্যারান্টি আছে 10 বছরের মধ্যে ফাঁকা বাঁকা ঘুনে ধরার কোনো প্রবলেম হলে আপনি নিঃসন্দেহে চেঞ্জ করে নিতে পারবেন। আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা মোহাম্মদপুর র‍্যাপ 2, বসিলা র‍্যাপ 2 হেডকোয়ার্টারের একদম অপর সাইডে, ওই ওই সাইডে হলো গেট, এই সাইডে হলো আমাদের দোকান। এই লোকেশনে আসলে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারবেন, যাচাই করতে পারবেন আসলে আমার প্রোডাক্টটা কেমন। আচ্ছা তো এটা কম দামের মধ্যে সর্বনিম্ন প্রাইস হলো 27 ইঞ্চি, এটা হবে আপনার 3000 টাকা। 3000 টাকা 27 ইঞ্চি, কিন্তু এখানে কিন্তু আপনি যদি 33 ইঞ্চি 36 ইঞ্চি চান সেক্ষেত্রে 3000 টাকা আপনি পাইবেন না, জাস্ট শুধু পাল্লাটার দাম 3000 টাকা, 27 ইঞ্চি বেলকুনির পাল্লা, আচ্ছা 3000 টাকা, আর চৌকাঠটা পড়বে 1800 টাকা, 3000 আর 1800 টাকা আপনার 5200 কম, সেক্ষেত্রে ওটা নিতে পারবেন। এটা আছে ফ্ল্যাশ ডোর, যাদের অল্প বাজেট, একদমই বাজেট কম, আচ্ছা যারা লোহার অ্যাঙ্গেলের যে চৌকাঠ পাল্লা তৈরি করতে লাগাইতে চায় তাদেরকে আমি অবশ্যই সাজেশন দিব, কম টাকার মধ্যে এগুলো 10 বছরের গ্যারান্টি সহ নিতে পারবেন। আচ্ছা এটা পড়বে মাত্র 2500 টাকা, 2500 টাকা, এটা মাত্র 2500 টাকা, আচ্ছা এটা এটা 2500 টাকা হলে পরে 10 বছরের গ্যারান্টি সহ পাবেন। এটা কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট না, এটা একটা কোম্পানির, আচ্ছা কোম্পানি থেকে আমরা গ্যারান্টি পাই, আপনাদেরকে গ্যারান্টি দিয়ে থাকি 10 বছরের মধ্যে কোনো ফাঁকা বাঁকা পেস্টিংটা উঠে গেলে এই কোনো সমস্যা হলে আপনি নিঃসন্দেহে চেঞ্জ করে নিতে পারেন, মাত্র 2500 টাকা। আচ্ছা আর তার ওই পাশে যেটা দেখতে পাচ্ছ এটা, এটা এটা হবে আপনার ক্রাউন টিক, এটা দেখেন এই টেক্সচারটা অন্যরকম, এটা সেগুনের টেক্সচার, এটা গর্জনের টেক্সচার, এটা ফ্ল্যাশ ডোর বলা হয়, পার্টেক্স ভিতরে পার্টেক্স, এতটুকু কাঠ দেওয়া, চতুর্থ সাইডে একটা ফ্রেম করা, ভিতরে পার্টেক্স দিয়ে এই পেস্টিংটা করে দেওয়া, এটাকে বলা হয় ফ্ল্যাশ ডোর। পাল্লা ছাড়া এই চৌকাঠ ছাড়া শুধু পাল্লা,
এটা পড়বে মাত্র 3000 টাকা এটা পড়বে 2500 টাকা তবে পাল্লার সাইজ হবে আপনার বেলকুরির জন্য 27 ইঞ্চি যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো 500 বাড়বে 1000 বাড়বে সেটা আলোচনার মাধ্যমে প্রাইসটা বাড়বে তো আমি বারবার বলে থাকি কোনো থাম্বনেল থেকে কোনো মন্তব্য না করে ভিডিওটা পুরোটা দেখার পরে আমাদেরকে কল দিবেন তাহলে আপনাদের প্রশ্নের যে জবাবগুলো অবশ্যই অধিকাংশ প্রশ্নের উত্তরগুলো ভিডিওতে পাই যাবেন তারপর আমাদেরকে কল করলে বিস্তারিত কথাগুলো আমরা আপনাদেরকে শর্টকারে বলে দিতে পারবো এটা পড়বে 2500 টাকা এই 3000 টাকা তবে নকশা সারা যদি এই রকম ডিজাইন সহ নেন এটা আপনার আছে 39 ইঞ্চি 39 ইঞ্চি ফ্রেম সারা এটা রেট পড়বে আপনার 4000 টাকা এই দেখেন ডিপ পাল্লা এই মাঝের ডিপ নকশা সহ 4000 মাঝের ডিপ নকশা সারা 3500 টাকা একদম ফিক্স প্রাইস এখানে কোনো আলোচনা হবে না কোনো কিছু থাকবে না তবে 10 বছরের গ্যারান্টি পাবেন ফাঁকা বাঁকা ঘুনে ধরা কোনো প্রবলেম হলে 10 বছরের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা পাবেন তো কোনো সমস্যা হবে না 10 বছরের মধ্যে এক কথা কোনো 10 বছরের মধ্যে সমস্যা হলে আমরা চেঞ্জ করে দেবো এখন দেখি মেহগুনে কাট অল্প বাজেটের মধ্যে যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো এইগুলো আবার একটু বেশি প্রাইস এগুলো কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা এবং ডিজাইন করা সলিড পাল্লা আচ্ছা সলিডের উপরে ডিজাইন করা সুন্দর করে দেখাই দেন ভাই ডিজাইনগুলো এটা কিন্তু চৌকাট এটা পাল্লা না এটা 11.5 ইঞ্চি চৌকাট 11 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি এটা একটা চৌকাট চৌকাটের ভিতরে ডিজাইন করা আচ্ছা যদি এই ডিজাইনের মধ্যে সলিডের উপর এইসব ডিজাইনগুলো নিতে চান কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং সহ যদি নিতে চান তাহলে রেট পড়বে একদম 6500 টাকা তবে পাল্লাটার সাইজ হলো 33 ইঞ্চি বেডরুমের জন্য আর যদি মেন গেটের জন্য 3.5 ফিটের নিতে চান তাহলে ওটা পড়বে 7000 টাকা এর সঙ্গে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 30 বছর 30 বছরের মধ্যে কোনো সমস্যা হলে ঘুনে ধরা বাঁকা ফাঁকা কোনো প্রবলেম হলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 30 বছর কেননা এটা আমরা কেমিক্যাল করি ট্রিটমেন্ট করি সিজনিং করি আচ্ছা যার কারণে এটা 30 বছরের গ্যারান্টি দিতে পারে ওইগুলো কিন্তু 10 বছরের গ্যারান্টি দিলাম ওইগুলো কিন্তু কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং না তবে ফাঁকা বাঁকা ঘুনে ধরবে না 10 বছরের মধ্যে আর এগুলা 30 বছরের মধ্যে কোনো ঘুনে ধরবে না বাঁকা হবে না ফাঁকা হবে না আচ্ছা এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো যদি নিতে চান বার্নিশ ছাড়া ফ্রেম ছাড়া একদম পড়বে 6500 টাকা 6500 টাকা হ্যাঁ বেডরুমের জন্য আর যদি বারান্দা নিতে চান তাহলে পড়বে 6000 আর যদি মেন গেটে 3.5 ফিট নিতে চান তাহলে পড়বে 7000 টাকা এখানে সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে এই ডিজাইনই আমাদের শেষ না আরও ডিজাইন আছে যে যে ডিজাইনগুলো আপনার ফ্যামিলির সঙ্গে শেয়ার করার পর আমাদেরকে প্রাইজের ভিতরে আপনার যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন নিতে পারবেন এখানে ডিজাইন ছাড়া যদি আপনার চয়েস করা থাকে সেই ডিজাইনটাও নিতে পারবেন বার্নিশ ছাড়া যেমন ওই সাইডে একটা ডিজাইন আছে এই ডিজাইন সহ নিতে পারবেন আচ্ছা এই ডিজাইনটাও নেওয়া যাবে এই ডিজাইনের ক্ষেত্রে বাড়বে শুধুমাত্র 500 টাকা বাড়বে এই ডিজাইনটা হ্যাঁ এই ডিজাইনের ক্ষেত্রে এই যেমন ভরপুর ডিজাইন শুধু মাঝের টুক ডিজাইন নিলে পারে ওই একই সেম টু সেম রেটের মতো পড়বে 6500 টাকা আর যদি ভরপুর ডিজাইন নিতে চান এইভাবে তাহলে পড়বে 500 টাকা অতিরিক্ত যেটা 6500 সেটা 7000 যেটা 7000 সেটা 7500 টাকা আচ্ছা তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কোনো কথা কেউ কিন্তু ভুলের ঊর্ধ্বে না আমার কথা মিস্টেক হইতে পারে তবে কোনো মন্তব্য করবেন না কোনো কিছু খারাপ দৃষ্টিতে নেবেন না ইনশাল্লাহ এখন যেটা দেখতে পাচ্ছেন অল্প বাজেটের মধ্যে গামারি কাঠের পাল্লা তবে এটা লাইফ গ্যারান্টি এটা কখনো ঘুরে ধরবে না যে কোনো লোকের কাছে জিগাইবেন আমার হয়তো কথা ভুল হইতে পারে আপনাদের বাড়ির আশেপাশে যে মিস্ত্রি আছে যে কাঠ সম্পর্কে অভিজ্ঞ আছে তাদেরকে জিগাইবেন গামারি কাঠে কখনো ঘুরে ধরে না এটা লাইফ গ্যারান্টি বললেই চলে তবে গামারি কাঠে কিন্তু ভরপুর ডিজাইন চলে না এই ফিনিশিংগুলো সুন্দরভাবে আসে না যার কারণে বলে যাদের স্যাম্পল ডিজাইন যেমন এইসব স্যাম্পল ডিজাইনগুলো দিতে চান যারা লাইফ গ্যারান্টি নিতে চান আচ্ছা পাল্লা চেঞ্জ করবেন না 30 বছরেও চেঞ্জ করবেন না 100 বছরও গ্যারান্টি চান তারা গামারি কাঠের পাল্লাটা ইউজ করবেন কেননা এই গামারি কাঠে কিছু ছিদ্র থাকে এখন হয়তো দেখতে পারতেছেন না এখানে বার্নিশ করা হয়ে গেছে তো যার কারণে হয়তো এই ছিদ্রগুলো স্পটগুলো দেখাইতে পারতেছেন এই গামারি কাঠে কিন্তু এই স্পটগুলো থাকে যেমন এইগুলো আটা দিয়ে সুপারগুলো ভুষি কাঠের গুঁড়া এটা দিয়ে আমরা ফিল আপ করেছি ফিল আপ করার পর বার্নিশটা করা হয়েছে তো এটা লাইফ গ্যারান্টি এটা কখনো ফাঁকা হবে না বাঁকা হবে না তবে এর রেটটা একটু বেশি মেহগুনির ক্ষেত্রে ওরা যদি 7000 হয় এটা হবে 9000 2000 টাকা বেশি হবে 2000 টাকা বেশি হবে 2000 টাকা বেশি এই কারণে এটা সিজনিং করে এটা কেমিক্যাল করার কোনো প্রয়োজনই আসে না এটা 100 বছরের গ্যারান্টি এতে কখনো ঘুনে ধরবে না তবে জাস্ট সিজনিং করলে হবে কেমিক্যাল করতে হবে না এমনি 100 বছরের গ্যারান্টি দেওয়া যায় যেমন এটা দেখতে পাচ্ছেন গামারি কাঠটা সাদা হয় তবে এর একটা বৈশিষ্ট্য থাকে সেটা হলো পোকে খাওয়ার একটা চিহ্ন থাকে এটা হয়তো বার্নিশ করছি আমরা ঘষা মাজা করছি যার কারণে হয়তো পোকে খাওয়ার চিহ্নগুলো নেই তবে বার্নিশের আগে ওইগুলো দেখা যায় বার্নিশের পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কোথায় পোকে খাওয়া কোথায় স্পটগুলো স্পটগুলো আছে ছোট ছোট স্পট পোকে খাওয়ার স্পটগুলো আছে
তো এটা লাইফ গ্যারান্টি, এতে কখনো চেঞ্জ করতে হবে না, লাগাইলেই শেষ। তবে একটা সমস্যা হয় যেটা ফাঁকা ফাঁকা দুই বছরের মধ্যেই হয়ে থাকে, যদি আমি সিজনিং করি না দিই, যদি আমি সিজনিং না করি তাহলে অবশ্যই ফাঁকা ফাঁকা হবেই, আর সিজনিং করলে ফাঁকা ফাঁকা হবে না। আর এটা সিজনিং করলে রেটটা পড়বে 9,000 টাকা, আর সিজনিং ছাড়া পড়বে মাত্র 7,000 টাকা। ন্যাচারাল যেটা সেটা পড়বে 7,000 টাকা। তবে মেহে গামারি কাঠে কখনো ভরপুর ডিজাইন দিলে ভালো হয় না। গামারি কাঠ যেমন এই ডিজাইনটা, এইসব ডিজাইনগুলো গামারি কাঠে দিলে কিন্তু গামারি কাঠে ফিনিশিং সুন্দর আসে না, যার কারণে যাদের স্যাম্পল ডিজাইন চয়েস এবং লাইফ গ্যারান্টি নিতে চান তাদের জন্য গামারি কাঠের কাঠটাই যথেষ্ট হবে, গামারি কাঠটাই তাদের জন্য পারফেক্ট হবে। তবে প্রতিটা পাল্লার থিকনেস কিন্তু 1.5 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি আছে। আর লাস্টে যেটা দেখাবো ইয়াসিন ভাই, এখানে লোহা কাঠের চৌকাঠ, ওইখানে যে রেডগুলো বললাম ওইগুলো কিন্তু চৌকাঠ ছাড়া, এটা লোহা কাঠের চৌকাঠ। লোহা কাঠের চৌকাঠ একটা প্রবলেম হয়, সেটা হলো এই যে চুল ফাটা, এই যে এগুলো কিন্তু চুল ফাটা, এই চুল ফাটাতে কখনো সমস্যা হয় না। লোহা কাঠের চৌকাঠের চুল ফাটাটা দিয়ে থাকে। আচ্ছা, তো লোহা কাঠের চৌকাঠ এক একটা চৌকাঠ পড়বে মাত্র 4,500 টাকা। আচ্ছা, আলোচনা করে প্রাইসটা বাড়তেও পারে, বাড়বেই, কমবে না, 4,500 টাকা থেকে কমবে না, হয়তো বাড়তে পারে। যেমন এখানে আছে 2.25, এখানে আছে 2.25, আর এইদিকে আছে 6.6 নেই, 5.25। যদি এদিকে 2.25 থেকে যদি পাকা 2.5 নেয় কিংবা 3 নেয় তাহলে আলোচনা হিসাবে অবশ্যই বাড়বে। আচ্ছা, তো লোহা কাঠের চৌকাঠ পড়বে 4,500 টাকা, 5.25, 2.25, আর যদি পাকা 2.5 নেন তাহলে 5,000 টাকা পড়বে। আর মেহগুনি কাঠের চৌকাঠগুলো পড়বে আপনার মাত্র 2,500 টাকা, কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং সহ 2,500 টাকা, কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং ছাড়া মাত্র 1,800 টাকা। এটাই আমাদের হোলসেল প্রাইস, এতে কখনো কমবে না, প্রাইসটা কমবে না, হয়তো আলোচনার মাধ্যমে প্রাইসটা বাড়তে পারে। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।